আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিজ ডায়েরি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো পুডিং কেক। এই পুডিং কেক দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দারুণ। চলুন তাহলে দেখে নেই এই পুডিং কেকের প্রস্তুত প্রণালী। পুডিংয়ের ক্যারামেলের জন্য একটি প্যানে 2 টেবিল চামচ চিনি ও 2 টেবিল চামচ পানি দিয়ে অল্প আঁচে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। নেড়ে দিচ্ছি যাতে চিনি ও পানি একসাথে মিক্স হয়ে যায়। ক্যারামেল হয়ে আসলে ভালোভাবে নেড়ে যে পাত্রে আমি কেক পুডিং বসাবো সেই পাত্রে ঢেলে দিয়ে চারিদিকে সমানভাবে ঠিক করে নিতে হবে। আমি এখন 500 ml লিকুইড দুধ নিচ্ছি। এটাকে ঘন করে 300 ml এর মতো হলে আমি দুধ নামিয়ে ঠান্ডা করে নেব। তিনটে ডিম ফেটিয়ে নিচ্ছি। পারফেক্ট পুডিংয়ের জন্য ছোট্ট একটা টিপস শেয়ার করি। প্রতি 100 ml দুধের পরিমাণে একটি করে ডিম নিতে হবে। অর্থাৎ আমি এখানে 300 ml দুধের সাথে 3টি ডিম নিয়েছি, তবেই পুডিং পারফেক্ট হবে। ডিম 3টা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে 4 টেবিল চামচ চিনি দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নেব। এখন ঠান্ডা করা দুধ ফেটানো ডিমের মধ্যে দিয়ে আবার ভালোভাবে নেড়ে রেখে দিব। কেক বানানোর জন্য আমি 3টা ডিম ও 1/2 কাপ চিনি দিয়ে একসাথে বিট করে নিচ্ছি। ভালোভাবে বিট করার পর আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করে নিচ্ছি। এবার আমি 2 টেবিল চামচ তেল দিয়ে লো স্পিডে ভালোভাবে বিট করে নেব। হাফ কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1/2 টিস্পুন বেকিং পাউডার, এই সব কিছু একসাথে ডিমের মিশ্রণে দিয়ে আমি একটা স্প্যাটুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ক্যারামেল করে রাখা পাত্রে প্রথমে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিয়ে তার উপর কেকের মিশ্রণটা ঢেলে দেব। অনেকে ভাবতে পারেন কেক ও পুডিংয়ের মিশ্রণটা মিশে যাবে কি না। একদমই না, কেক ও পুডিংয়ের মিশ্রণটা আলাদাই থাকবে। মিশ্রণটা ভালোভাবে সমান করে দিয়েছি। এখন একটি বেকিং ট্রেতে অল্প পানি দিয়ে তার উপর বাটি বসিয়ে প্রিহিট ওভেনে 180 ডিগ্রিতে 30 মিনিট দিয়ে দিচ্ছি। আমার পুডিং কেক হয়ে গেছে। ডেকোরেশনের জন্য সামান্য ক্যারামেল এর উপরে দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে তাই। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। কেকটা কেটে নিচ্ছি, দেখুন কি পারফেক্ট পুডিং কেক হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও সাথে লাইক কমেন্টস করবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।